নমস্কার বন্ধুরা আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করব যেখানে পুরোপুরি পারমানেন্ট পোস্টে এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে অত্যন্ত ভালো মানের বেতনে এবং খুব ভালো ভ্যাকেন্সিতে এবং তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশান করতে পারবে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্রাঞ্চে পোস্টিং পেয়ে যাবে তো দেখো আজকের যে বিজ্ঞপ্তি রয়েছে যেখানে ব্যাংকের তরফ থেকে বিপুল শূন্য পদে নতুন নিয়োগ শুরু হলো যেখানে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে তেরোই নভেম্বর দু তারিখ পর্যন্ত এদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশান করতে হবে যেখানে তোমরা শুরুতেই বেতন পেয়ে যাবে পঁয়তাল্লিশ হাজার প্লাস যেখানে পুরোপুরি পারমানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে তো সেক্ষেত্রে খুব ভালো সুযোগ রয়েছে এই ভিডিওটি পুরোপুরি দেখো এবং প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে আজকে এই ভিডিওতে এই নিয়োগ সংক্রান্ত যা কিছু তথ্য রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব অর্থাৎ কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশান করতে পারবে সিলেকশন প্রসেস থেকে শুরু করে তোমাদের পরীক্ষা কবে হবে সেই সম্পর্কিত তথ্য নিয়ে আলোচনা করব। যা যারা ভিডিওর দেখছ প্রত্যেকেই লাইক করে দেবে তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি মতো পেয়ে যাবে তো দেখো আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি যেখানে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে চব্বিশে অক্টোবর দু তারিখ থেকে অর্থাৎ আজ থেকেই অ্যাপ্লিকেশান শুরু হলো এবং এই অ্যাপ্লিকেশান চলতে থাকবে তেরোই নভেম্বর দু তারিখ পর্যন্ত অর্থাৎ এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করতে হবে এবং এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশান করতে পারবে দেখো এখানে বয়সের লিমিটের ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি যা যারা এখানে অ্যাপ্লিকেশান করবে বয়সের লিমিটের ক্ষেত্রে মিনিমাম তোমাদের কুড়ি বছর বয়স হতেই হবে এবং ম্যাক্সিমাম তোমরা তিরিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে জেনারেল ক্যাটাগরিতে অর্থাৎ জেনারেল ক্যাটাগরিতে মিনিমাম কুড়ি থেকে তিরিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে কিন্তু যদি তুমি এসসি হয়ে থাকো তাহলে পাঁচ বছরের ছাড় ওবিসি হয়ে থাকলে তোমরা তিন বছরের ছাড় পেয়ে যাবে এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট দেখো এখানে দশ বছরের ছাড় পেয়ে যাবে তো সেক্ষেত্রে তোমরা কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশান করছো সেই ক্যাটাগরি ওয়াইজ তোমরা সরকারিভাবে বয়সের ছাড়গুলো পেয়ে যাবে এবং দেখো এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন দেখো এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টে নাম হচ্ছে লোকাল ব্যাংক অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে পুরোপুরি পারমানেন্ট সম্পূর্ণভাবে সরকারি চাকরি এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্রাঞ্চে তোমরা পোস্টিং পেয়ে যাবে এবং দেখো এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে ফুল টাইম অথবা রেগুলার ব্যাচেলার ডিগ্রি কিন্তু করা থাকতে হচ্ছে অর্থাৎ যে কোনো শাখা থেকে যদি তুমি গ্র্যাজুয়েশান করে থাকো তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তো সেক্ষেত্রে এই হচ্ছে শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশান কমপ্লিট থাকলে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে যেখানে মিনিমাম কুড়ি থেকে তিরিশ বছর পর্যন্ত তোমরা সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য আর এস সি এস টি ও প্রত্যেকেই এখানে সরকারিভাবে বয়সের ছাড়গুলো পেয়ে যাবে তো দেখো এই যে বিজ্ঞপ্তি এটি প্রকাশিত হয়েছে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে অর্থাৎ ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে দু হাজার পঁচিশ ছাব্বিশের যে লোকাল ব্যাঙ্ক অফিসারের যে বিজ্ঞপ্তি সেটা প্রকাশিত হয়ে গেছে এবং যেখানে দেখো চব্বিশে অক্টোবর থেকে তেরোই নভেম্বর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে যেখানে লোকাল ব্যাঙ্ক অফিসার অত্যন্ত মূল্যবান পোস্ট যেখানে দেখো বেতনের মানের ক্ষেত্রে আটচল্লিশ হাজার চারশো আশি থেকে পঁচাশি হাজার নশো কুড়ি টাকা পর্যন্ত এখানে কিন্তু বেসিক পে রয়েছে এবং এই বেসিক পের সাথে সাথে দেখো তোমরা বিভিন্ন অ্যালাউন্সগুলো পেয়ে যাবে অর্থাৎ ডিআরনেস অ্যালাউন্স থেকে শুরু করে আদার্স আরও বিভিন্ন অ্যালাউন্সগুলো কিন্তু এখানে পাওয়া যায় তো সেক্ষেত্রে সবগুলি মিলিয়ে তোমরা খুব ভালো বেতন শুরুতেই পেতে পারো এবং দেখো এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে পনেরোশো অর্থাৎ খুব ভালো ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে এবং দেখো এখানে বিভিন্ন স্টেট ওয়াইজ ভ্যাকেন্সিগুলো ডিভাইড করা হয়েছে যেমন দেখো অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে আসাম গুজরাট কর্ণাটক কেরালা মহারাষ্ট্র ওড়িশা তামিলনাড়ু তেলেঙ্গানা এবং পশ্চিমবঙ্গ এই বিভিন্ন জায়গার দেখো এখানে ভ্যাকেন্সিগুলি রয়েছে যেখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখো বলা হয়েছে ম্যান্ডেটারি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি অর্থাৎ এখানে কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাংলা ভাষায় লিখতে পড়তে এবং বলতে জানতে হবে যেখানে দেখো টোটাল ভ্যাকেন্সি রয়েছে একশোটি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এসসি এস টি ও জেনারেল এবং তার সে সাথে দেখো পিডাব্লিউডি ক্যাটাগরিতে বিভিন্ন শূন্য পদে নিয়োগ করা হচ্ছে তো সেক্ষেত্রে তোমরা যা যারা অ্যাপ্লিকেশান করবে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ তোমরা এই সমস্ত ভ্যাকেন্সিগুলির জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে এবং দেখো এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য যেটি হচ্ছে সিলেকশান প্রসেস অর্থাৎ তোমাদের এখানে কিভাবে নিয়োগ করা হবে তো দেখো সিলেকশান প্রসেসের মধ্যে দেখো বলা হয়েছে দ্য সিলেকশান প্রসেস মে কম্প্রাইজ অফ অনলাইন এক্সামিনেশান অথবা গ্রুপ ডিসকাশান অর্থাৎ একটি অনলাইনে পরীক্ষা হবে এবং সেই পরীক্ষার পরে দেখো এখানে পার্সোনাল ইন্টারভিউও কিন্তু হবে তো সেক্ষেত্রে এই সমস্ত ধাপের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হচ্ছে অনলাইনে যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষার ক্ষেত্রে দেখো এখানে টোটাল দেখো পাঁচটি কিন্তু সাবজেক্ট রয়েছে প্রথম হচ্ছে রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড পঁয়তাল্লিশটি কোশ্চেন ষাট নম্বরের পরীক্ষা ইংলিশ এবং হিন্দিতে কোয়েশ্চন পেপার সেট করা হবে টোটাল ষাট মিনিট সময় পাবে এই সাবজেক্টের জন্য পরবর্তী দেখো জেনারেল ইকোনমি অথবা ব্যাংকিং অ্যাওয়ারনেস চল্লিশটি কোশ্চেন চল্লিশ নম্বর ইংলিশ এবং হিন্দিতে কোশ্চেন পেপার সেট করা হবে পঁয়ত্রিশ মিনিট টোটাল তোমরা সময় পাবে পরবর্তী ডেটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন পঁয়ত্রিশটি কোশ্চেন ষাট নম্বরের ইংলিশ এবং হিন্দিতে কোশ্চেন পেপার সেট করা হবে পঁয়তাল্লিশ মিনিট তোমরা সময় পাবে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে দেখো পঁয়ত্রিশটি কোশ্চান চল্লিশ নম্বর ইংলিশে কোশ্চান পেপার চল্লিশ মিনিট তোমরা সময় পাবে অর্থাৎ দেখো এখানে একশো পঞ্চান্নটি কোশ্চান দুশো নম্বরের পরীক্ষা একশো আশি মিনিট তোমরা কিন্তু সবগুলি মিলিয়ে সময় পাবে এবং এই পরীক্ষার পরে দেখো এখানে আরেকটি পরীক্ষা রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে লেটার রাইটিং এবং ইসে রাইটিং কিন্তু রয়েছে যেখানে দুটি কোশ্চেন থাকবে একটি থাকবে লেটার রাইটিং আর একটি হচ্ছে ইসে রাইটিং যেখানে পঁচিশ নম্বর থাকবে ইংলিশে লিখতে হবে এবং তিরিশ মিনিট তোমরা কিন্তু সময় পাবে এবং এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের এটা কিন্তু ডেসক্রিপটিভ পেপার কিন্তু হবে লেটার রাইটিং এবং ইসে রাইটিং তো সেক্ষেত্রে এই সমস্ত ধাপগুলিতে তোমাদের প্রথমেই কোয়ালিফাই করতে হবে এবং দেখো এখানে এই পরীক্ষার ক্ষেত্রে তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে জিরো পয়েন্ট টু ফাইভ অর্থাৎ ওয়ান বাই ফোর্থ এখানে নেগেটিভ মার্কিং রয়েছে এবং এই পরীক্ষা হয়ে যাওয়ার পরে যা যারা কাট অফ স্কোর যা যারা করতে পারবে ক্লিয়ার অর্থাৎ যা যারা শর্টলিস্টেড হবে তাদেরকে দেখো এখানে বলা হয়েছে ডিসিশন অফ ব্যাঙ্ক ইন শর্টলিস্টিং অ্যান্ড কলিং নাম্বার অফ ক্যান্ডিডেট ফর পার্সোনাল ইন্টারভিউ সেলভি ফাইনাল অর্থাৎ দেখো এখানে যা যারা শর্টলিস্টেড হবে তাদের মধ্য থেকেই কিন্তু পার্সোনাল ইন্টারভিউতে ডাকা হবে এবং দেখো এখানে আরেকটি তথ্য বলা হয়েছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ যে ল্যাঙ্গুয়েজ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছিল বাংলা ভাষা সেই বাংলা ভাষাতে তোমাকে পড়তে লিখতে এবং বলতে জানতে হবে তো সেক্ষেত্রে এটা অবশ্যই কিন্তু থাকতে হচ্ছে এবং এখানে দেখো বলা হয়েছে হাওভার ক্যান্ডিডেট হু প্রডিউস টেন্থ অথবা টুয়েলভ স্ট্যান্ডার্ড মার্কশিট অথবা সার্টিফিকেট এভিডেন্সিং হ্যাভিং স্টাডিড দ্য স্পেসিফিক লোকাল ল্যাঙ্গুয়েজ অফ দ্য অ্যাপ্লায়ড স্টেট এজ ওয়ান অফ দ্য সাবজেক্ট উইল নট বি রিকোয়ার্ড টু আন্ডারগো দ্য ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ দেখো এখানে বলা হয়েছে যে যদি তুমি মাধ্যমিকে অথবা উচ্চ মাধ্যমিকে বাংলা ভাষা পড়ে থাকো বা সেই সাবজেক্ট যদি তোমাদের মার্কশিটে বা সার্টিফিকেটে মেনশান থাকে তাহলে কিন্তু তোমাদের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট হবে না এবং দেখো এই সমস্ত ধাপগুলি পেরোনোর পরে তোমাদের হবে পার্সোনাল ইন্টারভিউ এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেখো এখানে বলা হয়েছে ফর ইন্টারভিউ দ্য ক্যান্ডিডেট উইল বি কল্ড ইন দ্য রেশিও ওয়ান ইজ টু থ্রি অর্থাৎ যদি একটি ভ্যাকেন্সি থাকে তাহলে তিনজনকে ডাকা হবে যদি দুটি ভ্যাকেন্সি থাকে তাহলে কিন্তু জনকে ডাকা হবে তো সেক্ষেত্রে ওয়ান ইজ টু থ্রি রেশিওতে তোমরা ইন্টারভিউতে ডাক পাবে এবং দেখো এখানে বলা হয়েছে দ্য টোটাল মার্কস অ্যালোটেড ফর ইন্টারভিউ আর হান্ড্রেড অর্থাৎ তোমাদের একশো নম্বরের ইন্টারভিউ হবে এটা কিন্তু পার্সোনাল ইন্টারভিউ তো সেক্ষেত্রে এই সমস্ত ধাপগুলি পেরিয়েই তোমাদের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং সেই লিস্টে যাদের নাম থাকবে তারাই পোস্টিং পেয়ে যাবে তো দেখো তোমরা যা যারা অ্যাপ্লিকেশান করবে তোমাদের পরীক্ষা সেন্টার কোথায় হবে তো দেখো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যা যারা অ্যাপ্লিকেশান করবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখো যে সমস্ত লোকেশনে অনলাইনে পরীক্ষা সেন্টারগুলি থাকে যেমন আসানসোল থেকে শুরু করে দুর্গাপুর কলকাতা গ্রেটার কলকাতা হাওড়া হুগলি কল্যাণী এবং শিলিগুড়ি এই সমস্ত লোকেশানে পরীক্ষা সেন্টার থাকবে এবং যখন তুমি অ্যাপ্লিকেশান করবে নিয়ারেস্ট লোকেশন তোমরা সিলেক্ট করবে সেই লোকেশানে তোমাদের পরীক্ষা সেন্টার থাকবে এবং দেখো যা যারা অ্যাপ্লিকেশান করবে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে রিক্রুটমেন্ট এবং কেরিয়ার ওভারভিউতে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করা লিঙ্ক পেয়ে যাবে অথবা তোমরা চাইলে এই ভিডিও ডেসক্রিপশান বক্স থেকে সরাসরি অ্যাপ্লিকেশন করার লিঙ্ক পেয়ে যাবে এবং দেখো এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য যেটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফি কোন কোন ক্যাটাগরিতে কত টাকা অ্যাপ্লিকেশান ফি লাগবে তো দেখো যদি তুমি জেনারেল অথবা ই ডাব্লিউএস অথবা ও হয়ে থাকো তাহলে আটশো পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে এবং যদি তুমি এস সি এস টি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে একশো পঁচাত্তর টাকা পেমেন্ট করতে হবে তো সেক্ষেত্রে তুমি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করছো সেই ক্যাটাগরি ওয়াইজ তোমাদের অ্যাপ্লিকেশন ফি কিন্তু পেমেন্ট করতে হবে এবং তারপরে তোমরা ফাইনালি সাবমিট করতে পারবে তো সেক্ষেত্রে যা যারা অ্যাপ্লিকেশান করতে চাইছো এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও এবং খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করে দাও যেখানে আজ থেকেই অ্যাপ্লিকেশান শুরু হলো এবং তেরোই নভেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে এবং তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদের সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেবো এবং তাছাড়াও তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে যাতে প্রত্যেকেই সময় মতো অ্যাপ্লিকেশান করতে পারে এবং তার পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি চাকরি বিজ্ঞপ্তি সময় মতো পেয়ে যাবে ধন্যবাদ